টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে, বেডের তুলনায় রোগীর সংখ্যাও দ্বিগুণ। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে জানিয়েছেন সহকর্মী খায়রুল আজিম মিল্টন। টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট আছে এবং চিকিৎসকরা যথাসময়ে তারা নিজ কাজে তারা কর্মরত অবস্থায় তারা আছেন, তারা সঠিক সময়ে তারা উপস্থিত হন। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যে শিশুদের যে রোগ, এই রোগে তারা ভুগতেছে। 12 বেডে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা হচ্ছে 75 জন, শিশু ওয়ার্ডেও একই অবস্থা। আর আরেকটি অভিযোগ আছে, সেটি হচ্ছিল গাইনি বিভাগ। এই গাইনি বিভাগে দুপুরের পর কোনো সিজার করা হয় না। এই দুপুরের পরে সাধারণ রোগী যারা নারী, যারা গর্ভবতী নারী আছে, তারা বাধ্য হয়ে তারা প্রাইভেট হাসপাতালে কিংবা ক্লিনিকে তারা সিজার করতে বাধ্য হচ্ছেন। এতেভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আমি তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আমাদের চিকিৎসক সংকট আছে, আমাদের আরও 30 জন চিকিৎসক দিলে আমরা পুরোপুরি সেবা দিতে পারবো। এই ছিল আমার কাছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ।